হ্যালো ওয়েলকাম টু এমরিয়ান ইন দিস ভিডিও এটা আমাদের থার্টিন নম্বর লেকচার ফুড এসাইড যে প্র্যাকটিস সেট করা হচ্ছিল এক নম্বর সেট আমরা কমপ্লিট করে ফেলেছি সেকেন্ড সেট চলছে তার আশিটা কোশ্চেন হয়ে গিয়েছে আজকে আরও দশটা ম্যাথের কোয়েশ্চেন করা হবে প্রথম কোশ্চেন বলছে আপেলের মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম হওয়ায় একজন গ্রাহক দুশো চল্লিশ টাকায় দু কেজি বেশি আপেল পায় তো আমরা প্রতি কেজি কত ক্রয় মূল্য হ্রাস পেয়েছি আচ্ছা আমরা ধরে নিলাম যে ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য এক্স ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি হ্রাস হয় তাহলে নতুন ক্রয় মূল্য কত হবে নতুন ক্রয় মূল্য হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পেয়ে পড়ে আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু এক্স দ্যাট ইজ থ্রি এক্স বাই ফোর এইটা হবে নতুন ক্রয় মূল্য তাহলে দু কেজি বেশি পেয়েছি তাহলে নতুন দুশো চল্লিশ টাকায় নতুন ক্রয় মূল্য হচ্ছে থ্রি এক্স বাই ফোর মাইনাস আগে কত পেত এক্স দিয়ে ভাগ সেইটার মান হচ্ছে দুই এখান থেকে এক্সের মান বার করতে হবে দুশো চল্লিশ কমন ব্র্যাকেটে ফোর এক্স বাই থ্রি মাইনাস এই এক্সটা তো নিচে ফোর বাই থ্রি এক্স কি বলতে পারি আমরা

অ্যান্সার হয়ে গেল অপশান সি তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাই বলছে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে একশো কিমি পার আওয়ারে গিয়েছে বি থেকে সিতে গিয়েছে একশো কিমি পার আওয়ার সি থেকে ডিতে গিয়েছে একশো চল্লিশ কিমি পার আওয়ার ঠিক আছে তো পরপর স্টেশনের মধ্যে ট্রেন যাতায়াতের সময় সমান সময় তো আমরা সময়টা যদি সমান সমানটি ধরি তাহলে গড় গতিবেগ কত তাহলে গড় গতিবেগ মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময় তাহলে গড় গতিবেগ সমান আমরা লিখতে পারি মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব দূরত্ব মানে কি বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় বাই টোটাল সময় হচ্ছে থ্রিটি কমন নিয়ে কেটে যাবে তাহলে একশো কুড়ি একশো চল্লিশ তার মানে সিক্স জিরো থ্রি সিক্স জিরো বাই থ্রি ওয়ান টোয়েন্টি কিভি পার আওয়ার ওকে তাহলে অপশান এ ইসটা কার্সার নেক্সট কোয়েশ্চেন এটার ভ্যালু বার করতে হবে তো হোল্ডু দিয়ে ফোর আছে তো এটা যদি হোল স্কোয়ার লিখতে পারি আমরা তো কাজ শেষ কি করে লেখা যায় দেখো তো টু ফোর থ্রি রুট টু যদি করি চার চলছে ষোলো নদে আঠেরো আর আঠেরো আট ছয় হ্যাঁ তাহলে এটাকে আমরা লিখতে পারি ফোর থ্রি রুট টা আগে হবে তাই না এটা তো বেশি হচ্ছে আগে হওয়া উচিত তাহলে এটাকে আমরা লিখতে পারি যদি থ্রি রুট টু থ্রি রুট টু তার স্কোয়ার মাইনাস এটা প্লাস ফোর স্কোয়ার দেখো তো মিলছে কি তিন তৃককে নয় নদক্ষুণে আঠেরো আঠেরো আর ষোলো যোগ করে চৌত্রিশ তাহলে এটা হয়ে গেল থ্রি রুট টু মাইনাস ফোর তার হোল স্কোয়ার এটা তাহলে আমাদের দেওয়া ছিল যেটা এটা থেকে যদি টানি এইটা থেকে এটা যদি টানি তাহলে আমরা বলতে পারি যে এটা হোল স্কোয়ার করলে এটা রুট হয়ে যাবে টু দি পার ওয়ান বাই ফোর ছিল হোল স্কোয়ার করলে এটা কেটে যাবে তাহলে থ্রি রুট টু মাইনাস ফোর আর এটা হয়ে গেল ফোর প্লাস থ্রি রুট টু ও ফর্মুলাই পড়ে গেল রুট আন্ডার থ্রি রুট টু মাইনাস ফোর ইন্টু থ্রি রুট টু প্লাস ফোর তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থ্রি রুট টু তার হোল স্কোয়ার মাইনাস চার স্কোয়ার

মায়ের বয়স কত ছিল ছেলের বয়সের দ্বিগুণ মানে ছেলের বয়স পাঁচ বছর আগে এইটা ছিল তার দ্বিগুণ তাহলে এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাব এগারো এক্স মাইনাস পাঁচ ইকোয়াল টু কত হচ্ছে বারো এক্স মাইনাস দশ তাহলে এটা এপারে চলে যাবে এক্স আর এটা এবারে প্লাস হয়ে যাবে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এক্সের মান পাঁচ তাহলে মাদারের বয়স কত হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন সনের বয়স কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ এবারে কুড়ি বছর পর কুড়ি বছর পরে কী হবে কুড়ি যোগ করলে এটা হচ্ছে পঞ্চান্ন প্লাস কুড়ি তার মানে সেভেন্টি ফাইভ এর সাথে কুড়ি যোগ করলে তিরিশ প্লাস কুড়ি হচ্ছে পঞ্চাশ এতে রেশিও বার করতে হবে তাহলে সেভেন্টি ফাইভ ইস টু পঞ্চাশ যদি করি পঁচিশ দিয়ে কাটলে তিন ইস টু টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে অ্যান্সার কী হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের কোশ্চেনে যাই বলছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু হচ্ছে তিন এবং চুয়ান্ন একটি সংখ্যা ছয় হলে অপরটি কত আমরা কি জানি গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটোর গুণ ফল মানে সিক্স আর অপর সংখ্যাটা জানি এক্সরি তাহলে এক্সি কলটি কি হচ্ছে গসাগু তিন লসাগু চুয়ান্ন আর ছয়টা নিচে ছ নয় চুয়ান্ন তিন নয় সাতাশ তাহলে অপর সংখ্যাটা সাতাশ তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাই বলছে সাতজন দর্জি ম্যান হচ্ছে সাতজন আওয়ার কত 26 ঘন্টায় আর পিপিপি পিপিপি স্যুট তৈরি করছে একটা তারপর বলছে বারোটি পিপিপি স্যুট তৈরি করতে হবে তেরো জন দর্জি তাহলে কত সময় নেবে তো আমাদের ভেদের অঙ্ক যেটা আছে সাতজন টাইমের সাথে ইনভারি পড়াশোনা তাহলে গুণ পিপিপি একটা এদিকে হচ্ছে তেরো জন টাইমটা বার করতে হবে আর বার করতে হবে

বলছে ওয়ান পয়েন্ট ফাইভ বছরে টুয়েলভ পার্সেন্ট হারে পাঁচ হাজার সাতশো টাকার মূলধনের ওপর অর্জিত সরল সুদ সরল সুদ মানে আমরা জানি পিআরটি বাই হান্ড্রেড সরল সুদ ইকাল টু কী বলতে পারি পিআরটি বাই হান্ড্রেড পি এর মান কত আছে পাঁচ হাজার সাতশো আর এর মান কত আছে টুয়েলভ পার্সেন্ট টি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড দুটো শূন্য কেটে গেল এগুলো জাস্ট গুণ করতে হবে সাতান্ন আর বারো গুণ কুড়ি সাত দু গুনে চোদ্দ চার হাতে এক সাত সাত পাঁচ দু দশ সতেরো আট হাতে এক পাঁচ এক পাঁচ এক ছয় তার সাথে পনেরো গুণ করি একটা পয়েন্ট চার পাঁচ শূন্য দুই পাঁচ চল্লিশ বিয়াল্লিশে দুই চার পাঁচ ছয় তিরিশ আট ছয় চৌত্রিশ চার আট ছয় শূন্য ছয় আট চার হাতে এক তাহলে ওয়ান জিরো টু সিক্স টাকা কি হয়ে গেল অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার of দিস question. পরের কোয়েশ্চনে যাই বলছে একজন দোকানদার বিক্রয়ের পাশাপাশি ক্রয় করার সময় ওজনে ফাইভ পার্সেন্ট প্রতারণা করা তাহলে সেলিং প্রাইস কত হবে ওয়ান জিরো কস্ট প্রাইস কত হবে নাইনটি ফাইভ তাহলে আমরা যদি সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস করি তাহলে কত হচ্ছে ওয়ান জিরো তাহলে প্রফিট কত হলো প্রফিট হলো একশো তাহলে লাভ পার্সেন্টেজ যদি করি টেন ডিভাইডেড বাই কস্ট কস হচ্ছে নাইনটি ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করলে কথা হচ্ছে দেখো পাঁচ দু দশ পাঁচ উনিশ তার মানে দুশো বাই উনিশ তাহলে দুশো কে উনিশ দিয়ে ভাগ করি উনিশকে উনিশ ওয়ান জিরো দশ শূন্য দশ শূন্য মানে आसावे पॉइंट दिए सुनो पाँच अतुली सर पाँच चार पाँच एक चार नौ एफ फाइव सुनो तीन दिए जावे ना दो ही राउना एन फाइव फाइव ठीक है टेन पार्ट बाइट पर मतलब तो लेकिन ये क्या ला आंसर आएगा ला सी ऑप्शन सी करेक्ट आंसर परेड क्वेश्चन है সকাল নটা বেজে দশ মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটা যে কোণে অবস্থান করে সেই কোনটি নির্ণয় করো সকাল নটা নটা মানে কি এই আর এই হওয়ার কথা ছিল তাই তো এবার দশ মিনিট হয়েছে মানে এইখানে গিয়েছে এটা টোটাল নব্বই হয় নব্বইকে তিনবার দিলে এই অ্যাঙ্গেলটা হবে ষাট ডিগ্রি তাই তো মানে ওখানে বারো এক দুই এটা তিন ওটা ষাট ডিগ্রি হয়েছে এবার এই অ্যাঙ্গেলটা এটা কিছুটা কমেছে তো তো এখানে টোটাল বারোটা বারোটায় এ যাবে কত তিরিশ ডিগ্রি এক একটা তো তিরিশ ডিগ্রি করে হচ্ছে তাহলে বারোটার জন্য যাবে তিরিশ ডিগ্রি তাহলে দুটোর জন্য কত যাবে ছবার মানে পাঁচ ডিগ্রি তাহলে এ এইটুখানি যে গেল সেটা হচ্ছে পাঁচ ডিগ্রি ঠিক আছে তাহলে খেয়াল করো নব্বই ছিল এগিয়েছে ষাট এগিয়েছে পাঁচ তাহলে নব্বইয়ের সাথে ষাট যোগ হচ্ছে ওদিকে পাঁচ বিয়োগ হয়ে যাবে

7 को 14 2 दिए तो काटवे 2 1 के 2 5 को 10 0 0 0 जीरो भाई नो ऑप्शन डी इज द करेक्ट आंसर असकोडी मुझे कह लो কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কইরো নেক্সট ক্লাসে আমরা বাকি 10 টা क्वेश्चन কইলেই সেটটা কমপ্লিট হয়ে যাবে টক टेक केयर थैंक यू